সুলাইমান নবী বলতেছে আল্লাহ আপনি তো সব সময় মানুষের সবাইরে খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ তাআলা বলে সুলাইমান তুমি পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি। আল্লাহ কয় ঠিক আছে তুমি খাওয়াও। সুলাইমান নবী সারা সৃষ্টি জগৎ দুনিয়াতে যা কিছু আছে মানব দানব জিন ইনসান বৃক্ষ তরুলতা খেচর বাচর পশু পাখি একবারে মাছ সুদ্ধা সবাইরে দাওয়াত দিছে। ছয় মাস রান্না করছে কয় মাস সুলাইমান নবী সারা পৃথিবীর সবাইরে দাওয়াত দিছে অমুক দিন অমুক তারিখে তোমরা রে আমি সুলাইমান নবী খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালাম ছয় মাস লাগায় খাবার রান্না করছে কয় মাস জিন দিয়ে রান্না করাইছে মানুষ দিয়ে রান্না করাইছে। রান্না করতে করতে ছয় মাস খাবার জমাইয়া ছয় মাসের মাথায় আল্লাহ তাআলাকে জিগাইলো আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতা আমার আল্লাহ কয় মাছ দিয়া শুরু করো। একটা মাছের ডাকছে তিমি মাছ বড় মাছ আসছে। সুলাইমান নবী খাবার দিতে 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 ছয় মাসের খাবার এক মাসে খায়া আমার পেট ভরছে না আরো দে আরো খানো দে আবার আরো খানো দে আমার তো খোদা এখনো মিটে নাই সব খানা শেষ। মানুষ কয় খাইছে রে সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে শেষ। কিন্তু আসলে এটা একটা টোটালি মিথ্যা কথা, এটা কোনো সনদ নাই কোনো নির্ভরযোগ্য কিতাবেও নাই। প্রিয় ভাই আমার সতর্ক হবেন, মনে রাখবেন কোনো নবী কখনোই আল্লাহ তাআলার তরফ থেকে সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিবে এটা কখনোই হতে পারে না। অনেক কণ্ঠবাজ বক্তা এসে বলবে না এটা করা যাবে যুক্তি দিব কিতাবুল আন্দাজ দিয়া, ফেকার এবারে দিবে না একটা যুক্তি দ্বারা করাইবো এটা করা যাবে মানে তার কাছে ফতোয়ার কিতাবও নাই ফুকাহাই কারামের ফতোয়া নাই তার কাছে যুক্তি আছে কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ অনেক বড় কিতাব তাই না? আন্তাজি আন্তাজি একটা যুক্তি দিয়েই কবে এটা জায়েজ আছে। মনে রাখবেন কোনো ব্যক্তির ব্যক্তিগত ফতোয়া গ্রহণ করা যাবে না। ফিতনা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই ফুকাহাই আহনাফের তাবাকাতে সিত্তা ছয়টা স্তর আছে মুস্তাহিদদের, সেই মুস্তাহিদদের ফতোয়া মোতাবেক আপনারা চলবেন তাহলে আলেম এবং আবেদ কেউ বিভ্রান্ত হবেন না। আর যদি ফুকাহাই কারামের ফতোয়ার রেফারেন্স ছাড়া কেউ যদি নিজে নিজে মাসালা দিতে চায় তখনই বুঝবেন ডাল মেকুচ কালা হয়, উনি কোনো ধান্দা করার জন্য মাসালা ওনার সুবিধার জন্য সাবিত করতে চাচ্ছে। এখন তো সমস্যা ভাই আমাদেরকে মাহফিল আইনা হাদিয়া যা দেন তা তো হাসি মুখে নিয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিজনেস না। কিন্তু অনেক বক্তা আছে বিশাল বিগ অ্যামাউন্টে আসবে কিচ্ছা কাহিনী কইয়া আপনার টাকা পয়সা লইয়া খাইয়া দিয়ে চলে যাবে। সকালবেলায় কি শিখলেন? ও সেরকম ওয়াজ করছে। কি ওয়াজটা করছে? হযরত বিলাল নবীজির ইন্তেকালের পরে আবু বকরকে বলতেছে আবু বকর বিদায় দাও, আমি মদিনায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায় আমি থাকতে পারবো না। আবু বকর বলে কেন তুমি থাকতে পারবা না, তোমার কিসের অভাব? বাইতুল মাল থেকে তোমার জন্য মাল দিব টাকা পয়সা দেব তুমি থাকো। বিলাল বলতেছে ও আবু বকর গো আমি এই ধন সম্পদ টাকা পয়সা বাইতুল মালের এটা দিলেও থাকতে পারবো না, কারণ হলো তোমরা আমার নবীজির অনুপস্থিতিতে মদিনায় থাকতে পারো আমি বিলাল থাকতে পারবো না। মানে আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক উসমান জুনুরাইন মাওলা আলী সবাই নবীজি পর্দা করেছেন রওজা মোবারকে আসেন এই অবস্থায় থাকতে পারে, হযরত বেলাল থাকতে পারবে না আমি চলে যাব। কি ওয়াজ চলতেছে আর মানুষ কান্তাছে, মানুষ কিন্তু আবার কান্তাছে। কিন্তু এই এই যে কথাটা এটুকু কথার মধ্যে কতটুকু বেয়াদবি গুস্তাকি হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে সিরিয়া চলে গেছিলেন কিন্তু তিনি কখনোই এই ধরনের কথা বলে নাই যে হে আবু বকর হে উমর তোমরা আমার নবীকে ছেড়ে থাকতে পারো আমি থাকতে পারবো না। আচ্ছা যেই লোকটা রওজা মুবারকের কাছে আছে এই লোকটা প্রেমিক কম আর যেই লোক নবীজির রওজা মুবারক ছেড়ে চলে গেছে সে প্রেমিক বেশি, এটা তো যুক্তি তো মিলে না। আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা বা অন্যান্য সাহাবাই কারাম তিনারাও নবীজির প্রতি আশিক ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রতি আশিক ছিলেন, এক একজনের প্রেম এক এক রকম। কিন্তু একজন সাহাবি কখনো আরেকজন সাহাবিকে এনকার করে বলবে না যে তোমরা নবীকে ছাড়া নামাজে দাঁড়াইতে পারো আমি দাঁড়াইতে পারবো না, তোমরা নবীকে ছাড়া মদিনায় থাকতে পারো আমি থাকতে পারবো না। এই কথাগুলি হলো আকায়েদের দৃষ্টিতে শাইখাইনের অবমাননা,
শাইখাইন মানে ইমাম হযরতে আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক এই দুজনকে বলা হয় শাইখাইন ইনাদের অবমাননা ওয়াজ করতে করতে যে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে বোঝা মুশকিল আর আমরা সুবহানাল্লাহ সহজরে একবার অনলগর সুবহানাল্লাহ কইতেছি হুদাইকান্তাসি সব জায়গায় কান্দন যাইতো না অনেক ভুয়া ওয়াজ আছে বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলে গেছিলেন এটা সহিহ রিওয়ায়েত আছে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব স্বপ্নে যুগে একদিন বললেন মা হাযিহি যাফওয়াত ইয়া বিলাল হে বিলাল এটা কি ধরনের জুলুম করছো আমার উপরে তোমার কি এখনো আমার জিয়ারতের সময় হয়নি যখন নবীজি স্বপ্নে যুগে গিয়ে কথা বললেন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে বাহনের উপরে আরোহণ করে সে সিরিয়ার দামেস্কে থেকে মদিনা মুনাব্বারায় রওজা মোবারকে জিয়ারত করতে এসে তিনি রওজা মোবারকের ইয়ের মধ্যে গ্রিল মোবারক তৎকালীন যেটা ছিল ওটার মধ্যে কপাল মোবারক ঘেঁষে ঘেঁষে কানছিলেন এটা সত্য তিনি এসেছিলেন জিয়ারত করেছেন এবং তিনাকে আজান দেওয়ার জন্য বলা হয়েছিল তিনি দাঁড়িয়ে আজান দিয়েছেন এবং মদিনার সমস্ত মানুষ বিলালের আজান শুনে হাউমাউ করে চিৎকার মেরে কেঁদেছেন এবং সবাই অনেকে ভেবেছে যে বিলাল আজান দিয়েছে মনে হয় আল্লাহর রাসূল দুনিয়াতে আবার এসেছে এটা ছিল সাহাবাই কেরামের অন্তরে প্রেম এই ঘটনাটা সত্য কিন্তু রং ঢং লাগাইতে গিয়ে কখনো এক সাহাবীকে বড় করতে গিয়ে আরেক সাহাবীর অসম্মান করবেন না ঘটনা যেইভাবে আছে ওইভাবে বলতে হবে তাহলে সত্য কথা বলা হবে সত্যটা মানা হবে সত্যটা জানা হবে কিন্তু আপনি আবু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর প্রেম বুঝাইতে যায়া হযরত আবু বকর সিদ্দিককে ছোট করে দিলেন হযরত উমর ফারুককে সম্মান করলেন এই ধরনের জিনিস যেন না হয় ওয়াজ নসিহত অবশ্যই আলেমরা করবেন কিন্তু কোরআন এবং সুন্নায় কিতাবে যেভাবে আছে ওইভাবে বলতে হবে আরেকজনে ওয়াজ করতেছে যে আল্লাহ তাআলা বলতেছে মুসা নবীকে আয় মুসা আমি মানুষের গোশত খাবো আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো নাউজুবিল্লাহ বলে মুসা নবী সারা দিন ছুরি লয়ে মানুষের গোশত খুঁজতেছে কেউ গোশত দেয় না কেউ গোশত দেয় না সবাই দৌড়াই দিতেছে ধমকাই দিতেছে কেউ গোশত দেয় না বিকাল বেলা এক পাগল বলতেছে মুসা ছুরি লয়ে কেন ঘুরতেছো মুসা নবী বলতেছে আল্লাহ তাআলা মানুষের গোশত খাইতে চাইছে সারা দিন গোশত খুঁজলাম কেউ গোশত দেয় না এইজন্য আমি মানুষের গোশত পাই না বিদে মন খারাপ শরীরে ঘুরতেছি পাগলাই কই তোর আল্লাহ যদি চাইয়া থাকে ছুরি দে ছুরি দিয়ে কেটে কেটে নিজের পা থেকে বাম পা থেকে ধরেন গোশত কেটে মুসা নবীর হাতে দিয়ে কো নাও তোমার আল্লাহর জন্য দিও যাওয়ার সময় মুসা নবী চলে যাচ্ছে আবার বলে হে মুসা নবী শোনো আল্লাহ যদি ডাইন পাওয়ার গোশত খাইতে চায় ছুরি দাও ডাইন পাওয়ার গোশত কাইটা দিয়ে কা নাও তোমার আল্লাহ নে কই অন্য জায়গার গোশত লাগলে সেটাও দিব মুসা নবী গোশত লয়া তুর পাহাড়ে গেছে যায়া বলে আল্লাহ গোশত লয়ে আসছি আল্লাহ কই কে দিল গোশত মুসা নবী বলে আল্লাহ সারা দিন মানুষের কাছে গেলাম কেউ গোশত দিল না গোশত দিল হলো এক পাগল মুসা আলাইহিস সালামের উত্তরে আমার আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত খাইতে চাইলাম কেউ দিল না পাগলা সে শরীরের গায়ের গোশত কেটে তোমারে দিয়ে দিছে পাগলার গায়ে গোশত দিছি মুসা তোমার শরীরে কি আমি আল্লাহ গোশত দিছি না পাগলাই পরীক্ষায় জিতছে তুমি ফেইল ওয়াজ শুনে কত যে সুবহানাল্লাহ কইছেন আপনারা আপনারাই সুবহানাল্লাহ কইছেন কিন্তু এই ওয়াজ যদি কেউ করে এবং বিশ্বাস করে তার তওবা করা লাজেম তার ঈমান থাকবে না কেন ঈমান থাকবে না প্রথম কথাটাই হলো কুফরি আল্লাহ মানুষের গোশত খাইতে চাইছে আল্লাহ খাওয়া দাওয়া করে বা করতে লাগে এই আকীদাটাই হলো কুফরি আমার আল্লাহর খাওয়া দাওয়া লাগে না ঘুম লাগে না আমার আল্লাহ ক্লান্তি নাই দুর্বলতা নাই অলসতা নাই আমার আল্লাহ পূত পবিত্র তিনি মহান তিনি বেমেসাল বেনজির বেমেসাল বেনজির বেনওয়াজ ঠিক না মিছি দ্বিতীয় কথাটা সারাদিন গোশত খুঁজলো কেউ দিল না পাগলাই দিল পাগলার গোশত পাই আল্লাহ বলছে মুসা নবী পাগলা আমারে গোশত দিল তোমার শরীরে কি গোশত দেই নাই তুমি দিলা না কেন তার মানে পাগলে আল্লাহর মহব্বত বুঝে আল্লাহর নবী বুঝে না এরপরে আল্লাহ বলছে মুসা নবী তুমি পরীক্ষায় ফেল পাগলাই জিতছে আল্লাহর একজন নবী একজন রসুল যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে জালিলুল কদর পয়গম্বর বনি ইসরায়েলের 70,000 নবীর সরদার হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি পরীক্ষায় ফেল আর পাগলে জিতছে নবুয়তের ইজ্জত রেসালতের ইজ্জত কোথায় নামানো হয়েছে
এই ধরনের ওয়াজ শুনে আপনারা আবার সুবহানাল্লাহ বলেন, এজন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত, এই দুইটাই কিন্তু চলতেছে। আপনারা আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে লাভ নাই, আমি যা বলবো সত্য কথা বলবো। যদি আপনারা সবাই বেজার হন আমি তাতেও ভয় পাই না। আমি ময়দানে মাহশারে আল্লাহর হাবিবের কাছে বলতে পারবো, ওগো আমার দয়াল নবী, আপনার ইজ্জতের পক্ষে, নবী রাসূলদের ইজ্জতের পক্ষে, আপনার সাহাবীদের ইজ্জতের পক্ষে, আপনার আউলিয়াদের ইজ্জতের পক্ষে আমি কথা বলেছি। আপনি যে ওয়াজ করলেন যে আল্লাহ তাআলা আর সুলাইমান নবীর মধ্যে একটা কথোপকথন, সুলাইমান নবীর জিয়াফত কত সুবহানাল্লাহ কইছেন আপনারা, এগুলি শুনে সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আপনি তো সব সময় মানুষের সবাই রে খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ তাআলা বলে, সুলাইমান তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি। আল্লাহ কয়, ঠিক আছে তুমি খাওয়াও। সুলাইমান নবী সারা সৃষ্টি জগৎ দুনিয়াতে যা কিছু আছে, মানব দানব জিন ইনসান বৃক্ষ তরুলতা খেচর বাচর পশু পাখি একবারে মাছ সুদ্ধা সবাই দাওয়াত দিছে, ছয় মাস রান্না করছে, কয় মাস সুলাইমান নবী সারা পৃথিবীর সবাই দাওয়াত দিছে, অমুক দিন অমুক তারিখে তোমরা রে আমি সুলাইমান নবী খাওয়াবো। সুলাইমান আলাইহিসসালাম ছয় মাস লাগায় খাবার রান্না করছে, কয় মাস জিন দিয়ে রান্না করাইছে, মানুষ দিয়ে রান্না করাইছে, রান্না করতে করতে ছয় মাস খাবার জমাইয়া ছয় মাসের মাথায় আল্লাহ তাআলাকে জিগাইলো, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কয়, মাছ দিয়া শুরু করো, একটা মাছের ডাকছে তিমি মাছ, বড় মাছ আসছে। সুলাইমান নবী খাবার দিতে 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 ছয় মাসের খাবার এক মাসে খায়া, কয় আমার পেট ভরছে না, আরো দে, এইবার আরো খানা দে, আবার আরো খানা দে, আমার তো খোদা এখনো মিটে নাই, সব খানা শেষ। মানুষ খাইছে রে সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে শেষ, কিন্তু আসলে এটা একটা টোটালি মিথ্যা কথা, এটা কোনো সনদ নাই, কোনো নির্ভরযোগ্য কিতাবেও নাই। প্রিয় ভাই আমার সতর্ক হবেন, মনে রাখবেন, কোন নবী কখনোই আল্লাহ তাআলার তরফ থেকে সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিবে এটা কখনোই হতে পারে না। রিজিকের দাতা রিজিকের মালিক একমাত্র আল্লাহ, বলেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার থেকে রিজিক দারের দায়িত্ব কোন নবী নিবে এটা কখনো কোন নবীর বেলায় হতে পারে? আর ছয় মাস যে রান্না করছে, আচ্ছা আপনারা বলেন ছয় মাস আগে যে রান্না করলো এটা ছয় মাস এই নষ্ট না হয়ে থাকলো কেমনে? ওই সময় কি ফ্রিজ আসছিল? ওই সময় কি তাহলে পানির ভিতরে ডুবাই রাখছিল? এগুলি যে মিথ্যা তার একটা বাস্তব প্রমাণ হলো যে ছয় মাসের রান্না এটা থাকলো কেন, নষ্ট হইলো না? আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, মাসে কি রান্না করা খাবার খায়? তেল দিয়া মশলাপাতি দিয়ে রান্না করলে ছয় মাসের আগে রান্না করা খাবার মাসে খায়? এগুলি হলো মিথ্যা ওয়াজ। এই ধরনের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কইবেন না, খবরদার। আমি এগুলি বলার দরুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক গল্পবাজ বক্তা এখন সতর্ক হয়ে গেছে, অনেক সতর্ক হয়ে গেছে। ওয়াজ সত্যটা করতে হবে, সত্য ওয়াজের শেষ নাই। আপনি সঠিক ওয়াজ কইয়ে তো সারা জীবন শেষ করতে পারবেন না, আর আজাইরা কিচ্ছা কাহিনী বানায় করার দরকারটা কি? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।